আমি তো রিয়াকে বললাম তার আন্টিকে চলে যেতে বলতে, তার মানে রিয়াকে কিছু বলেনি? তা তো জানি না ম্যাডাম। তা এখন কি করছে? ম্যাডাম দেখলাম যে নিজ হাতে রাস্তা বানাইতেছে। এতদিন ওরা আপনার সেবা করেছে, এখন থেকে আমি আপনার সেবা যত্ন করব। ওদের একটু রেস্ট করা দরকার। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি তো আমাদের বাড়ির অতিথি। দেখুন মা, অতিথি বলে আমাকে দূরে ঠেলে দিবেন না। জুলফির সাথে যদি আমার বিয়ে হতো, আমি কিন্তু আপনার আপনজন, মানে ছোট বৌমা হতাম। তা শাড়িটা কে পছন্দ করেছে? আপনার বউ নিশ্চয়ই। ওয়ান্ডারফুল, আমি তো এখনো বিয়েই করিনি, আমি তো চিরকুমার। সে কি, আপনার এখনো বিয়ে হয়নি? না, যোগ্য পাত্রী পাইনি। সবাই যে যার কাজে, আর লায়লা মার জন্য নাস্তা বানাচ্ছে, বিষয়টা কি? তা তো জানি না ম্যাডাম, মনে হয় শখ হয়েছে। লায়লার মতো মেয়ের কাজের শখ হয়েছে। তাহলে কি জন্য করতেছে ম্যাডাম? সেটাই তো বোঝার চেষ্টা করছি। এসবের পেছনে নিশ্চয়ই একটা মতলব আছে ওর। ঠিক বলেছেন ম্যাডাম। আমার মনে হয় কি জানিস, মায়ের জন্য নাস্তা বানিয়ে মাকে পটিয়ে এই বাড়িতে থাকার প্ল্যান করছে ও। ম্যাডাম তাহলে তো ওই আশ্মিতা ভাবির জন্য রান্না করা উচিত ছিল, কারণ আশ্মিতা ভাবি তো এখন এই বাড়িটার মালিক। মা যদি আশ্মিতাকে কিছু বলে, তাহলে তার মায়ের কথা ফেলতে পারবে না, আর সেজন্যই মাকে পটানোর চেষ্টা করছে। মাকে পটাতে পারলেই ওর অনেক সুবিধে। কি কি সুবিধা ম্যাডাম? মা যদি লায়লাকে এই বাড়িতে সবসময়ের জন্য থাকতে দেয়, তাহলে আশ্মিতা কিচ্ছু বলতে পারবে না। আর লায়লা মাকে পটিয়ে এটাই প্রমাণ করতে চায়, জুলফিকারের সাথে ওর বিয়ে হলে আমার চেয়ে ভালো বউ হতো। হাই হাই ম্যাডাম, তাহলে তো আপনার মহা সর্বনাশ। হ্যাঁ, আমার মহা সর্বনাশ। মরছি না, এখন আমি কি করব বলতো? ম্যাডাম ওই লায়লা যদি দাদির মন জয় করে ফেলায়, তাহলে তো দাদি জুলফিকার স্যারে পটায় পুটায় ওই লায়লার সাথে বিয়ে দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা তো পারি, এমন তো হতেই পারে। আমি তাহলে ম্যাডাম, ম্যাডাম আপনি এনে দেরি না করে যান, কিছু একটা করেন, দাদির কাছে যায় ওই লায়লার মুখোশটা খুলে দেন। এইবার মনে হইতেছে এটা দারুণ জায়গা লাগেছে। রক্তারক্তি হচ্ছে না, মজা হচ্ছে তাই হাসছি। আমাকে খুলে বলবে কি হয়েছে? আপা হয়েছে কি শোনো, লায়লা আপা রিনা ভাবি দুজনে নাস্তা বানিয়ে নিয়ে গেছে আম্মার জন্য। দুজনে প্রথমে আম্মাকে খাওয়াবে, এই নিয়ে মজাদার ঝগড়া শুরু হয়ে গেছে। আয় হায়, মা কার নাস্তা খেলেন? প্রথমে তো লায়লা আপা জোর করে আম্মাকে খাওয়াচ্ছিল, এরপর রিনা ভাবি গেল, এই নিয়ে তো ঝগড়া শুরু হলো। বেচারি মা,
এই দীপালির জন্য মাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। না, আমি দীপালিকে কি বলবো আজকে এগুলো সব বন্ধ করতে। না না আপা, এতদিন পরে আমরা একটু হাসার সুযোগ পেয়েছি, তুমি এখনই হাতছাড়া করো না। কিন্তু জ্যোৎস্না, যদি বেশি বাড়াবাড়ি হয় আমি কিন্তু সত্যি রিনা আর লায়লাকে সব কিছু বলে দেবো। তোমাকে প্রমিস করছি, ওদের দুজনের সেবাতে যদি আমার কষ্ট বেশি হয় আনন্দের চাইতে, তখন তোমাকে আমি বলবো তুমি দীপালিকে বলে একটা রফা দফা করবে, ঠিক আছে? ঠিক আছে। আশমিতা, আরে আশমিতা, কোথায় যাচ্ছ এখন? মা, আমি একটু এতিমখানাতে যাচ্ছি, ওখানে গিয়ে বাবার জন্য কোরআন খতম দেওয়াবো আর এতিম বাচ্চাদের খাওয়াবো। খুব ভালো সিদ্ধান্ত। মা, আমি আসি। আশমিতা, তুমি কি একা যাবে? না ছোট মা, ফাহিম যাবে আমার সাথে। ফাহিম কই? মা, ফাহিম গাড়ি বের করছে। যাও মা, সাবধানে চেয়ো, আল্লাহ ভরসা। জি মা। এভাবে ফাঁকি দিয়ে চলে গেলে বন্ধু, কত প্ল্যান করেছিলাম একসাথে আবার কাজ করব, কোম্পানিটাকে আরো বড় করব, তুমি তো নেই, আমি একা কি করব বলো? জানো বন্ধু, তোমার বড় মেয়ে একদম তোমার মতো হয়েছে, প্রচণ্ড আত্মসম্মান বোধ, কারো দয়া নেবে না। এ সময় আমি ওর পাশে থাকতে চাই, কিন্তু মেয়েটা আমার সাহায্য নেবে না। ভাইজন আসবো? হ্যাঁ এসো। শুনেছ নিশ্চয়ই যে পুষ্পিতা চাকরিটা নিতে রাজি হয়নি। জি ভাইজান, ফাইমের কাছ থেকে আমি সবই শুনেছি, একদম সকথায়ের মতো। ভাইজান, আমার মনে হয় শিরিন ভাবি আর পুষ্পিতার কাছে এই মুহূর্তে তেমন টাকা পয়সা নেই, আর পুষ্পিতা যেভাবে ফাহিমের দেয়া টাকা ফিরিয়ে দিল আর আমাদের চাকরিটাও অ্যাকসেপ্ট করছে না, আমি ঠিক বুঝতে পারছি না ওদের কিভাবে কি চলবে। না খেয়ে থাকবে, তবু কারোর সহযোগিতা দেবে না। আমার মনে হয় ভাইজান, ওদের জন্য আমাদের অন্যভাবে কিছু করা উচিত। কি করা উচিত বুঝতে পারছি না, আর সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। বাড়িটা তো লিখে দেওয়া হয়েছে, সেটা ওরা অস্বীকার করবে না, কারণ আমরা তো এমপ্লয়ি কোয়ার্টার ফ্ল্যাট দিয়েই থাকি। তাছাড়া শওকত ভাই অনেকদিন ম্যানেজার ছিলেন, ওনার তো প্রাপ্য আছেই। এখন টাকাটা কিভাবে দেওয়া যেতে পারে যাতে ওরা অস্বীকার করতে না পারে? না না, ওনার যে লাস্ট মান্থের স্যালারি বাকি আছে ওটা পাঠিয়ে দাও, আর কোম্পানির নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যা যা পাওনা আছে সেগুলো দিয়ে দাও। গুড আইডিয়া ভাইজান, এতে ওদের বেশ অনেকদিন চলে যাবে, এর মধ্যে পুষ্পিতা কোথাও না কোথাও একটা চাকরি ম্যানেজ করে নেবে। আর শোনো, আমাদের যে শেয়ার বাইরে আছে ওখান থেকে কিছু শেয়ার কেনার ব্যবস্থা করো। কেন ভাইজান? বিদেশ থেকে তো কোম্পানির জন্য আমরা অনেকগুলো টাকা পাচ্ছি, তা আমি ভাবছি যে শেয়ারগুলো কিনে ফেললে যা প্রফিট হবে সে টাকাগুলো ঘরেই থেকে যাবে। জি ভাইজান, আমি ব্যবস্থা করছি, আমি তাহলে আসি। এসো।
শেয়ারগুলো আমার চাই, একজনের ঋণ শোধ করতে হবে। মা আমায় ডেকেছ? হ্যাঁ, আয়। কি হয়েছে মা? কি হয়েছে? উফ মা, ছাড়ো না, ছাড়ো, লাগছে, ছাড়ো মা। তোর জন্য আজ আমাকে অনেক অশান্তি ভোগ করতে হয়েছে। কেন, কি হয়েছে, আমি আবার কি করলাম মা? তুই কিছু করিস নি, তোর ওই খেলার জন্য আমি অশান্তি ভোগ করছি। ও, খেলা শুরু হয়ে গেছে, তারপর কি হলো মা? খুব খুশি না, নিজের মাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছিস। আচ্ছা কি মেয়ে তুই? তুমি কেন কষ্ট পাচ্ছ মা, বরং তুমি ওদের কষ্ট দেবে। হিন্দি সিনেমায় একটা ডায়লগ আছে না, টেনশন লেনে কা নেহি দেনে কা, ঠিক ওই রকম। ঠিক আছে, কাল থেকে তাই করব। তুই জানিস আজ ওরা কি করেছে? বলো মা, কেমন সেবা যত্ন করলো ওরা? প্রথমে লায়লা নিজের হাতে নাস্তা বানিয়ে আমার ঘরে নিয়ে এসছে এবং আমাকে বাচ্চাদের মতো জোর করে খাওয়াতে যাচ্ছে। আচ্ছা এটাকে সেবা বলে? এটা রীতিমতো একটা যন্ত্রণা। রিনা গেম খেলছে কিন্তু অসৎভাবে, আর লায়লা একটা উদ্দেশ্য নিয়ে গেম খেলছে সৎভাবে। তাহলে লায়লার পাল্লা ভালো না? দেখো রাতের মধ্যে আবার বদলে যায় কিনা। তাহলে বুঝতে পেরেছো তো মা, ছোটবেলায় যখন আমরা খেতে চাইতাম না, তুমি জোর করে আমাদের খাওয়াতে, আমরা কত বিরক্ত হতাম। ও, বুঝতে পেরেছি, তুই বদলা নিচ্ছিস, আমি তোর সাথে খেলবো না। না না মা, বদলা নেব কেন, তুমি আমার শত্রু নাকি মা? আচ্ছা মা, এবার বলো তো বিরতির পর পরবর্তী খেলার অংশ কেমন ছিল? কি হয়েছে জানিস, লায়লা আমার ঘরে এসছে নাস্তা নিয়ে, এটা শুনে রিনা তোড় দিয়ে ওর নাস্তা নিয়ে ছুটে এসেছে আমার কাছে আমাকে খাওয়াবার জন্যে। তারপর? তারপর কি মিথ্যে কথা বলেছে জানিস, মুরজিরা নাস্তা বানিয়েছে ওর জন্যে, আর ও সেই নাস্তা নিয়ে এসে আমাকে বলছে, মা আমি আপনার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি, আপনি খেয়ে নেন। তুমি কিভাবে বুঝলে মা? লায়লাই ধরেছে, মুরজিনা আর লায়লা তো রান্নাঘরে একসঙ্গে ছিল। খেলা তো বেশ জমেছে মা। আচ্ছা মা, যদি বলি রিনা ভাবি আর লায়লার মধ্যে কে জিতেছে, তুমি কাকে বেশি মার্কস দেবে? দেখ রিনা গেম খেলছে কিন্তু অসৎভাবে, আর লায়লা একটা উদ্দেশ্য নিয়ে গেম খেলছে সৎভাবে। তাহলে লায়লার পাল্লা ভালো না? দেখো রাতের মধ্যে আবার বদলে যায় কিনা। দেখি লায়লাকে হারাতে রিনা কি করে। খেলায় ইন্টারেস্ট পেয়েছো তো, তাই না মা? তবে যে বলছিলে তুমি খেলতে চাও না, তোমার ভালো লাগে না।
আপনি টেনশন দিয়েন না, দেখি আপনার জন্য কী করা যায়। আর তার জন্য একটি শর্ত আছে। আমি দেখছি আপনি টায়ার্ড, ঘামছেন, পানিটা খান, ভাল লাগবে। আপনার সিভিটা দেখলাম, আপনার যা কোয়ালিফিকেশন সেই অনুযায়ী তো আমাদের কাছে পুরো চাকরি নেই। স্যার আসলে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী যে চাকরি হয় আপনি সেটাই আমাকে দিন, আমি এখন যে কোনো চাকরি করতে রাজি আছি। আপনি আর্টস নিয়ে গ্রাজুয়েশন করেছেন, আমার তো কমার্স ব্যাকগ্রাউন্ড চাই, তারপর কোম্পানির রুলস বলে তো একটি কথা। ওকে, আপনি টেনশন নিন না, দেখি আপনার জন্য কী করা যায়। আর তার জন্য একটি শর্ত আছে। আপনার এত সাহস? গুড, আমার যে সাহস আছে সেটা অন্তত আপনি বুঝতে পেরেছেন। কি রাখবেন, আমার মতো মেয়েকে আপনার অফিসে রাখবেন? দেখি আপনাকে কম্প্রোমাইজ ছাড়া কে কাজ দেয়। দেখেন, আর আপনার মতো লম্পট লম্পট বসের অফিসে চাকরি করার কোনো ইচ্ছা কিংবা দরকার কোনোটাই আমার নেই। গেট আউট। শয়তান কখনো বেচারা হতে পারে না। আপা, দীপালিটা একদম ঠিক বলেছে,
জুলফিকার ভাই যখন আমাদের জীবনে অশান্তি বাঁধিয়েছিল তখন কি ওরা আমাদের কথা চিন্তা করেছিল? যে এখন আমরা ওদের কথা ভাববো, বরং যা হচ্ছে হতে দাও। তুমি এত বেহায়া কেন? এত বড় পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষকে তোমার চোখে পড়ে না? আমারও তো সেই একই প্রশ্ন। পৃথিবীতে এত পুরুষ মানুষ থাকতে তুমি আমার ভালোবাসার মানুষের দিকে নজর দিলে কেন? আর কোনো পুরুষ ছিল না বিয়ে করার জন্য? তুমি ভুল করছো।